ভিড় দেখো একবার রাস্তায়। লক্ষ্মী পূজার আগের দিন সন্ধ্যায় বেরিয়েছি একটা কাজে, আমি আর অতসি, রাস্তায় মানে পা দিয়ে হাঁটা যাচ্ছে না আর কি, এরকম ব্যাপার। চারদিকে ভিড় ঠিক ঠিক করছে, আর রাস্তার দুপাশে হচ্ছে লক্ষ্মী পূজার বাজার বসেছে সব। এখানে দেখতে পাচ্ছি যে বিরাট বড় বড় সব আখ নিয়ে বসেছে, প্রচুর প্রচুর আখ রাখা আছে। প্লাস এখানে দেখতে পাচ্ছ যে মায়ের মূর্তি সব বিক্রি হচ্ছে, লক্ষ্মী ঠাকুর। এখানে বিভিন্ন ভ্যারাইটির ঠাকুর আছে, ছোট বড় মাঝারি, 150 টাকা থেকে স্টার্ট। সব থেকে কম দাম যেটা দেখলাম 150 থেকে তো ওপরের লিমিট অব দিয়ে 1000-1500 অবধিও পেয়ে যাবে। এই ঠাকুরগুলো মাঝারি মাপের, এইগুলো মোটামুটি 300-350 বলছে, আর ছোটো যে ঠাকুরগুলো একদম পেছনের দিকে ওগুলো 150 টাকা বলছে। এরকম ব্যাপার, দাম ভালোই আছে কিন্তু তাও বিক্রি হচ্ছে। এখানে ময়ূরের পেখম বিক্রি করছে, তারপরে এখানে এইগুলো দরজায় যে কদম ফুল ঝোলা সেইগুলো বিক্রি হচ্ছে। প্লাস যে দশকর্মার দোকান তো প্রচুর দিয়েছে, এগুলো সব টেম্পোরারি দোকান আর কি, এগুলো হয়তো আজকালের মধ্যেই উঠে যাবে। এখানে দেখছি যে শাপলা ফুল এগুলো সব বিক্রি হচ্ছে। এখানে আরেকটি দশকর্মা পুজোর দোকান, এখানে নানা রকমের শুকনো মিষ্টি, তারপরে নাড়ু, বাতাসা, তারপরে এখানে এই যে সব সরঞ্জাম যেগুলো ঘট, তারপরে নানা রকমের প্লাস্টিকের ফুলের মালা, কদম ফুল, এগুলো সব বিক্রি হচ্ছে। প্রচুর ভিড়, এখানে পা দেওয়ার জায়গা নেই। আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি, এখানে প্রচুর ফুলের মালা বিক্রি হচ্ছে, বিরাট বড় বড় সব গাঁদা ফুলের মালা বিভিন্ন কালারের। প্লাস এখানে দেখতে পাচ্ছি যে নাড়ু সব প্যাকেট করে বিক্রি হচ্ছে, এগুলো রেডিমেড। এখানে মিষ্টি বিক্রি করছে, সন্দেশ টন্দেশ, প্লাস এখানে যে আলপনা দেওয়া হয় লক্ষ্মী পুজো সেগুলো বিক্রি হচ্ছে। লক্ষ্মী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা পেছনের যে কলা বাগান আছে সেখান থেকে একটা বিরাট বড় কলার কাঁদি তুলে নিয়ে এসছে, এটা পুজোতে লাগবে। প্লাস এখানে দেখতে পাচ্ছি যে সব নানা রকমের ফল টল এনে রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে, ডাব নারকেল এগুলো সব কেটে রাখা হয়েছে। এগুলো সব আমাদের বাড়িরই ডাব গাছ নারকেল গাছের সব প্রোডাক্ট। প্লাস বাসন কোসন যেগুলো পুজোতে লাগবে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, কলা পাতা কেটে রাখা হয়েছে, ধুনুচি সাজিয়ে রাখা হয়েছে, নারকেল ছাড়িয়ে রাখা হয়েছে, সুপুরিও রাখা হয়েছে, অনেক কিছু সব সরঞ্জাম মা গতকাল রাত থেকে শুরু করে দিয়েছে। এখানে কিছু কদম ফুল কিনে রাখা হয়েছে দরজার উপরে দেওয়া হবে বলে, পুরনো কদম ফুলগুলো খুলে নতুনগুলো লাগানো হবে। দুপুরের পর থেকেই মা মোটামুটি সব খাবার যেগুলো ভোগের প্রসাদ সেগুলো শুরু করে দিয়েছে রান্না করা। এখানে মালপোয়া তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ যে মালপোয়া অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, কিছু ভাজা হয়েছে, আরও কিছু ভাজা হচ্ছে। আলপনা দেওয়া স্টার্ট করে দিয়েছে, অতসি আমাদের বাড়ির উঠোন যেটা আছে সেখানে কিছু আলপনা দিয়েছে, প্লাস আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে অল্প স্বল্প আলপনা দেওয়ার জন্য। তো আমি এই একটা বিরাট বড় প্রজাপতি এঁকেছি, এটা অনেকটা স্পাইডারের মতন দেখতে হয়ে গেছে। আবার প্রজাপতির ভেতরে, বডির ভেতরে মা লক্ষ্মীর পায়ের ছাপ, এটা একটা ইনোভেটিভ আইডিয়া করেছি, খুব একটা তারিফ পাইনি। যাই হোক, অন্যান্য আলপনাগুলো খুব সুন্দর হয়েছে, অতসি আর মা দিয়েছে। এখানে আমাদের যে লক্ষ্মীনারায়ণ সিংহাসনটি আছে তার সামনেও আলপনা দেওয়া হয়েছে, প্লাস যেখানে আমাদের পুজো হবে সেখানেও আলপনা দেওয়া হয়েছে। আগে আমাদের পুরোহিত ডেকে পুজো দেওয়া হতো, কিন্তু পুরোহিত পাওয়া খুব চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেজন্য মা নিজেই লক্ষ্মী পুজোটা করে নেয় নিজে হাতে, কারণ এমনি লক্ষ্মীনারায়ণের পুজো করা হয় বাড়িতে, সেই জন্য মাই করে দেয় অত ঝামেলার মধ্যে না গিয়ে। এখানে সব আলপনা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের যে সিংহাসনে লক্ষ্মীনারায়ণ আছে সেই লক্ষ্মীনারায়ণের মূর্তি। এছাড়াও প্রত্যেকটি দরজার সামনে আমরা এখানে আলপনা দিয়েছি, মা ঢুকছেন সেই মায়ের পদচিহ্নের এখানে প্রতীকী দেওয়া হয়েছে। প্রত্যেকটা রুমের দরজার সামনেই এরকম আলপনা দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়, বেশ ভালো লাগছে। এগুলো একদিন দুদিন হয়তো রাখবো, তারপরে ঘর টর মোছার ফলে এইগুলো আস্তে আস্তে মুছে যাবে। অন্যান্য বছরে কি হয় যে আমরা কিনে আলপনা দিই, কিন্তু হাতে দেওয়া আলপনাটা বেশ ভালো লাগে। চন্দ্রমাকে দেওয়া হবে, চাঁদমামাকে পূজা দেবে, যাচ্ছ নাকি এখন ছাদে? ঠিক আছে চলো, দাও চাঁদ মামাকে পুজো দেওয়ার জন্য। অত সে ছাদে এসছে বিরাট বড় চাঁদ, রাত 7:45 সময় এবছরে লক্ষ্মী পুজোর যে পূর্ণিমার তিথি সেটা পড়েছে, তো 8:00 দিকে মা সব সরঞ্জাম
সাজিয়ে পুজো স্টার্ট করে দিল। এখানে আর বেশি কিছু বলার দরকার নেই, তোমরা পুজোটা দেখো। আর এখানে সব সরঞ্জাম আছে, সব সুন্দর করে সাজানো হয়েছে, পুজো স্টার্ট হচ্ছে।